সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। সারা দেশে খুন সন্ত্রাস হচ্ছে কেন, বিজেপি সারা দেশে পরিবেশের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদেরকে নিরাপত্তা দিয়েছিল, সমস্ত গরিব মানুষদেরকে একটা শিক্ষা দিয়েছিল, বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় স্বাস্থ্য। আজকের দিনে ক্রমশ যেন সেইগুলো ব্যাহত হচ্ছে, আমরা বুঝতে পারছি না যে আমরা আগামী দিনে কোন জায়গায় যেয়ে দাঁড়াবো। আজকে দেশে শিক্ষার মধ্যে গৌরকীকরণ চলছে, সমস্ত জেএনইউ থেকে প্রেসিডেন্সি, যাদবপুর ইউনিভার্সিটি এবং বড় বড় বিশ্ববিদ্যালয়, সাম্প্রদায়িকতা নিবাজাত, শহরাঞ্চলে কর্মসংস্থান নিশ্চয়তা আইন চালু করতে হবে, স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় বরাদ্দ জিডিপি 3% করতে হবে, ক্ষেত্রগুলি বেসরকারীকরণ মানছি না, মানবো না, রেল বিমান সময় শিথিলের উত্তর বন্ধ করতে হবে, আগামী 6 মাস বিনামূল্যে 10 কিলোগ্রাম খাদ্যশস্য দিতে হবে, শহরাঞ্চলে কর্মসংস্থান নিশ্চয়তা আইন চালু। আজকে আমরা গোটা দেশ জুড়ে কেন্দ্রের বিজেপি সরকার কৃষক মারা যে আইন তৈরি করেছে, কৃষি এবং কৃষক এদেরকে ধ্বংস করার জন্য যে বিল এনেছে, আইনে পরিণত করেছে, সেইটাকে বয়কট করা যে সিদ্ধান্ত আমাদের সংগঠনগুলি নিয়েছে, সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আমরা কামারপুকুর অঞ্চলের সাপড়িয়া গ্রামের দিয়ে পথসভা করছি। পথসভায় আমাদের যে বক্তব্য যে কেন্দ্রের বিজেপি সরকার করোনার সময়তে একদম শ্রমিক থেকে শুরু করে যে অন্যায়গুলো করেছে, কোনো পরিকল্পনা ছিল না লকডাউনে, অপরিকল্পিত লকডাউন, প্রচুর শ্রমিক আমাদের রাজ্যের বাইরের দেশে কাজ করতে যায়, কাজের উপর অমানুষিকভাবে নির্যাতন করেছে, এবং এই লকডাউনের সময়তে কেন্দ্রের সরকার রাষ্ট্রায়ত্ত শিল্পগুলিকে বেসরকারীকরণ করেছে, বিক্রি করে দিয়েছে, গোটা দেশটাকে বিক্রি করার চক্রান্ত করছে, এবং তারপরেতেই কফিনের শেষ পেরেক কৃষকদের বিরুদ্ধে বিল এনে গোটা দেশকে নস্যাৎ করে দিতে চাইছে। আমরা সারা ভারত কৃষক সভা, সারা ভারত খেত মজুর ইউনিয়ন এবং সিআইটির পক্ষ থেকে এই বিলের বিরুদ্ধে, এই আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ কর্মসূচি করছি। সুজিত রায়, সম্পাদক, কামারপুকুর অঞ্চল কৃষক সমিতি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।